কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বল 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 কলকাতা। তাকে কোনো পদ দেওয়া হচ্ছে না, কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। আজকে তার নেতৃত্বে আমরা এসেছি এখানে। আমরা বিশাল সময় ধরে যে বিক্ষোভ দেখাচ্ছি, এর জন্যে আমরা সবাই হচ্ছে চাই যে হচ্ছে মহকুমা সরকারকে একটা সাংগঠনিক পদ দিক থেকে একটা পদ দেওয়া হোক, এটাই এটাই হচ্ছে জানা। বলতে গেলে আমরা বেসিক্যালি কৃষ্ণ পৌরসভার চেয়ারম্যানকে আমরা ঘেরাও করেছিলাম এবং তাকে এটাই বলে গেলাম আর কি, যে ছেলেটা দীর্ঘদিন ধরে সংগঠন করছে তাকে কেন সাংগঠনিকভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমাদের বলার বক্তব্য এটাই যে বিগত দিনে বাবুসীমা শর্মা এবং তার পিতা স্বর্গীয় দিলীপ শর্মা যে পার্টির জন্য যে এত গুরুত্বপূর্ণ অবদান ছিল এবং কৃষ্ণনগর পৌরসভা ইলেকশনে যে পৌরসভা এবং তৃণমূলের যে উত্থান তার আপনারই কৃষ্ণনগর শহরে হয়েছিল, তাকে কেন বঞ্চিত করা হচ্ছে? আমরা সংগঠন তাকে এরকমই করা হয়, সেই কারণের জন্য এমন একটা কর্মসূচি নেওয়া হয়েছিল যে যুব সমাজ দেখছেন এত। আমরা প্রত্যেকেই চাইছি যে আগামী দিনে বাবুসীমা শর্মাকে একটা জায়গা দেওয়া হোক, সাংগঠনিক দায়িত্ব দেওয়া হোক। বেসিক্যালি চেয়ারম্যানকেও জানিয়েছি আগামী দিনে যে আমাদের জেলার দায়িত্বে আছে সম্মানীয় মহামতি ওনাকে আমরা লিখিতভাবে জানাবো যে কেন আমাদের বঞ্চিত করা হচ্ছে সাংগঠনিকভাবে। পার্টির যে কোনো প্রোগ্রামে অনুষ্ঠানে আমাদের অ্যাক্টিভিটিস থাকে, বাট সাংগঠনিক দিক থেকে কেন আমাদের গুরুত্ব দেওয়া হয় না? কৃষ্ণনগর শহরের বাবুসীমা শর্মার নেতৃত্বে আমরা যে বিক্ষোভটা যে দেখাচ্ছি, যে দীর্ঘদিন ধরে 2008 সাল থেকে যে মমতা ব্যানার্জির হাত ধরে যে লোকটা এই পার্টি করে আসছে তাকে সাংগঠনিক দিক থেকে কোনো পদ দেওয়া হচ্ছে না, বঞ্চিত করা হচ্ছে। এবং এই কৃষ্ণনগর শহরের যে তৃণমূল পার্টিটা, যাদের হাত থেকে যে উত্থান মানে জন্ম স্বর্গীয় শ্রী দিলীপ শর্মা মশাই, সে বিগত মারা গেছে এবং তার পুত্র বাবুসীমা শর্মা দেবানন্দ শর্মা উনি এই সাংগঠনিক দিক থেকে পার্টির দিক থেকে বঞ্চিত হচ্ছে, এটা কেন, কারণটা কি? তৃণমূলের বাইরে নয়, বেসিক্যালি যে সমস্ত যত অ্যাক্টিভিটিস হোক না কেন সব ক্ষেত্রে বাবুসীমা শর্মার স্বতঃস্ফূর্ত সহযোগিতা থাকে, তবুও কেন তাকে বঞ্চিত করা হচ্ছে? এতে আমরাও তো তৃণমূল সংগঠনটা ঠিকঠাকভাবে করতে পারছি না। এই যে এত আপনি দেখছেন ইয়াং জেনারেশন, তারা কিন্তু বেসিক্যালি বাবুসীমা শর্মাকেই চাইছে। এখন তৃণমূল পার্টি তার বেশি মুখ থেকে পদ দেওয়া হচ্ছে, সংগঠন থেকে কেন দেওয়া হচ্ছে না, এটার জন্যই আমরা যে বিক্ষোভ সমাবেশ করেছি চেয়ারম্যানকে জানিয়েছি এবং আগামী দিনে আমাদের যে সভানেত্রী মহামন্ত্রী মহাশয়কেও আমরা লিখিতভাবে একটা জানাবো, যাতে গুরুত্ব যাতে দেওয়া হয় সাংগঠনিকভাবে, সাংগঠনিক গুরুত্ব আগামী দিনে বাবুসীমা শর্মাকে দেওয়া হয়। হ্যাঁ, এবং একটা কর্মসূচি ছিল বলতে যে যুব সমাজটা আছে, যে তৃণমূল যুব কংগ্রেসের যে সংগঠনটা আমরা চেয়ারম্যানের কাছে এসেছিলাম এবং তাকে আমরা বললাম যে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না, আগামী দিনে তাকে গুরুত্ব দেওয়া হয় সেই ব্যাপারে আর কি। এবং দেখেন এবং কৃষ্ণনগরের বিভিন্ন ওয়ার্ডের যুবকর্মীরা এসেছিল, তাদের একটাই দাবি তাদের প্রিয় নেতা দেবানন্দ শর্মা বাবুসীমাকে দলের কোনো একটা পদ দিতে হবে। আমি ওদের বলেছি ওরা মাসপিটিশন, ওরা সবার সই করে ওদের দাবিটা জানাতে একটা জেলা সভাপতি মহামৈত্রকে অ্যাড্রেস করবে, একটা জেলা যুব সভাপতি জয়ন্ত সাহাকে অ্যাড্রেস করে দেবে, আমি তাদের সঙ্গে সেটা নিয়ে গিয়ে কথা বলি। ঠিক আছে, এই আমরা খুলি নি বলবো না।
সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।